বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 19 মার্চ 2022 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই রাশিফলটি আগের দিন আপডেট দিচ্ছি অর্থাৎ 18 তারিখ সম্ভবত আপনারা পাবেন সন্ধ্যার দিকে তো এক্ষেত্রে আমরা হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু এখানে পূর্ণিমা তিথি যে প্রভাবের একটা শক্তি এখানে হরোস্কোপে ছিল এবং সেটা কিন্তু আস্তে 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 প্রতিপদের দিকে যাচ্ছে এবং প্রতিপদ দ্বিতীয় এইভাবে কিন্তু চন্দ্র সূর্যের যে একই সরলরেখার অবস্থান সেটা কিন্তু সরতে শুরু করছে তবুও আজকের দিনে চন্দ্র এবং সূর্য প্রায় একে অপরের বিপরীত দিশে অবস্থান করছে এবং চন্দ্র আজকে নক্ষত্র পরিবর্তন করে হস্তা নক্ষত্রে অবস্থান করছে হস্তা হচ্ছে চন্দ্র নিজের নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের যে সিম্বল তার মুষ্টিবদ্ধ হাতকে কিন্তু রিপ্রেজেন্ট করে তো এই বিষয়গুলো আমরা আসবো এবং আজকে সারাদিনে যে অবস্থান পাচ্ছি চন্দ্র এবং তার বিপরীত দিশে সূর্য এবং রাহু দৃষ্টি চন্দ্রের ওপর তার আপেক্ষে আজকে সারাদিনটা কেমন যাবে প্রথমেই আমরা জেনারেল প্রেডিকশান দেবো যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই আলাদা আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা নেই টাইম জানা নেই বা সব কিছুই আপনার জানা আছে রাশি লগ্ন সবই তারা প্রত্যেকেই প্রথম প্রেডিকশানটা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথম প্রেডিকশানটা শুনলেই আপনি বুঝতে পেরে যাবেন সারাদিনের সিচুয়েশনটা কেমন কোন দিকে ভালো কোন দিকে মন্দ ফল আসতে চলেছে তারপর রাশি লগ্নে যেটা আলাদা হবে সেটা আমি আলাদা করে বলে দেবো প্রথম যে বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি যেহেতু গতদিনের একই প্যাটার্নে চন্দ্র এবং সূর্য অবস্থান করছে এবং তারা নক্ষত্র পরিবর্তন অবশ্যই করছে তিথির পরিবর্তন হলেও গতদিনে যে ঘটনার রেশ সেই রেশ বহুল যে বিষয়গুলো আজকে সারাদিনের মধ্যে কিছুটা পাবেন যেমন গতদিনটা যদি আপনার খুব ইমোশনাল যায় তার একটা রেশ আজকের দিনে থাকছে গত দিনটা যদি আপনার খুব আনন্দদায়ক যায় তার আনন্দ মুহূর্তগুলো কিছুটা কিন্তু আজকের দিনে আপনি স্মরণ করতে পারবেন গত দিনটা যদি আবার কোনো কারণে দুঃখে কাটে কিছু ক্ষেত্রে হতাশায় কাটে তো সেই হতাশার রেশও কিন্তু আজকে সারাদিনের মধ্যে কিছু কাজ কাজের মধ্যে আপনার কিন্তু রয়ে যাবে তো এই বিষয়গুলো আমরা সবার আগে এখানে দেখতে পাচ্ছি এবং এই প্রেক্ষাপটটাও হরোস্কোপে কিন্তু খুব প্রমিনেন্ট এবং এর মধ্যে যে সিমিলার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্র শক্তিশালী আছে এবং আজ চন্দ্র নিজের নক্ষত্রে থাকার জন্য চন্দ্র কিন্তু শক্তিশালী যে কন্টিনিউয়েশন শক্তি চন্দ্রের যে শুভত্ব শক্তি সেটাও কিন্তু আজকের দিনে একই রকম থাকছে আমি আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই আমি গতদিন যে প্রেডিকশানটা বলেছিলাম যে চন্দ্র যখন শক্তিশালী থাকে বা চন্দ্র যখন পূর্ণিমা তিথিতে থাকে তখন কিন্তু চন্দ্র আমাদের মনের ওপর ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করে আর মনের রিপ্রেজেন্টার হচ্ছে চন্দ্র এবং আমাদের মনই হচ্ছে আমাদের সবথেকে বড় বাধার কারণ তো মনে হতাশা মনে আবেগ মনে আনন্দ মনে উদ্যম এগুলোই আমাদের পরিচালিত হয় তো চন্দ্র যেহেতু আজকের দিনে স্বনক্ষত্রে আছে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আপনি আবেগচালিত হয়ে কিন্তু পরিচালিত হতে পারেন যে কোনো কাজে কিন্তু আবেগকে গুরুত্ব দেবেন না কোনো কাজের মধ্যে কল্পনাপ্রসূত বিষয়গুলোকে টেনে আনবেন না আগে থেকে অলিক কল্পনা করে কোনো বিষয়ে কিন্তু চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে নিয়ে যাবেন না সেগুলো কিন্তু হরোস্কোপে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে আবার পজিটিভ পয়েন্টের মধ্যে আমি গতদিনের প্রেডিকশনই রাখবো যে যারা যে কোনো ধরনের কল্পনাপ্রসূত বিষয় থেকে খুব ভালো ক্রিয়েশন কিছু তৈরি করতে পারেন যেমন একজন আর্টিস্ট একজন লেখক একজন গায়ক গায়িকা একজন অভিনেতা তো যেখানে ক্রিয়েশন আছে যেখানে আপনার কল্পনা শক্তি দিয়ে একটা সুন্দর সৃষ্টি তৈরি করা যায় সেই জায়গাগুলো আজকের দিনে আবার কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে সেটা একজন ভালো ডিজাইনারের ক্ষেত্রে হতে পারে ভালো প্ল্যানার্সের ক্ষেত্রে হতে পারে যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে যেখানে কল্পনার যে রূপ সেটা অত্যন্ত সৌন্দর্য যেখানে পায় সেগুলো ভালো আবার যেখানে হয়তো আপনার ধরুন ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে একদম হুড়ু করে হিসাব নিকাশ করতে হচ্ছে এক স্থান থেকে অনুষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে সেখানে আবার একটু ভাবুক প্রবণ হয়ে গেলে কিন্তু আবার আপনার আবার কাজে লেট হবে তাহলে একই দিনে কর্ম অনুযায়ী কিন্তু তারতম্য আপনারা পাবেন রাশি লগ্ন এখানে ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে আপনার মানসিক সিচুয়েশনটা কীভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে সেই বিষয়টা খেয়াল রাখবেন আজকের দিনে আমি প্রথমেই বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ মিটিং আলাপ আলোচনা এগুলো করতে পারেন নিশ্চয়ই করা যেতে পারে এবং চন্দ্রের যে হস্তা নক্ষত্র একটু শুভ নক্ষত্র এই শুভ নক্ষত্র দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো এগ্রিমেন্টাল ডিল কোনো বিষয়ে কোনো কিছু নতুন শুরু করা কোনো কিছু কেনাকাটিগুলো সব ক্ষেত্রেই ভালো কিন্তু কল্পনা যেখানে জড়িয়ে আছে যেখানে আকর্ষণ জড়িয়ে আছে অ্যাট্রাকশান জড়িয়েছে সেখানে কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করে কিনতে হবে আপনি ধরুন একটা মোবাইলও কিনতে গেলেন তার ফিচার্স দেখে ভাবনা চিন্তা করে যে কোনোভাবে কিন্তু সেই ডিলগুলো করতে হবে সেটাই হচ্ছে আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম নচেৎ কিন্তু কিছু ভুলভ্রান্তি ভুলচুক ভুল ত্রুটি এগুলো কিন্তু হওয়ার কিন্তু অত্যধিক প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাবো সেটা কিন্তু অবশ্যই কাম্য নয় তো সেটা মাথায় রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র হস্তা নক্ষত্রে যে কথা আমি বলছিলাম হস্তার যে সিম্বল মুষ্টিবদ্ধ হাত বা যাকে আমরা ঘুষি বলি হস্তা নক্ষত্রের যে স্পেশাল বিষয়গুলো সেগুলো হচ্ছে যেই সব কাজগুলো হাতের প্রয়োগ অত্যন্ত বেশি মানে একদম হাত দিয়ে যে কাজগুলো করতে হয় হাত দিয়ে তো সব কাজই করতে হয় কিন্তু স্পেশালাইজ কাজ যেমন ধরুন একজন পেন্টার একজন পেন্টিং করছেন
একজন ভাস্কর্য শিল্পী কোনো কিছু নির্মাণ করছেন, একজন বক্সার বক্সিং করছেন, তো এই বিষয়গুলো যেখানে হাতে স্পেশালাইজেশন বিষয়গুলো থাকে, যেমন ধরুন রুটিবেলার কাজ, সেই কাজগুলো কিন্তু আজকের দিনে প্রাধান্য থাকছে এবং ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। চন্দ্র অবশ্যই স্বনক্ষত্রে এবং সূর্যের কানেকশান, সেবা ধর্ম যেখানে আছে, জীব সেবা, পশু সেবা, প্রফেশনাল ফিল্ডে কিছু সেবামূলক কাজ করছেন, মেডিকেলের কিছু কাজ করছেন, সেই সমস্ত দিকেই কিন্তু আজকের দিনটায় যথেষ্ট ভালো ফল পাবেন এবং এই ধরনের সেবা ধর্ম যেখানে আছে সেখানে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট আপনি পেতে পারেন। একজন পশু চিকিৎসক আপনি হতে পারেন, একজন কোনো ধরনের আপনার সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, সেই জায়গাগুলো আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং এইখানে পারফরমেন্স কিন্তু অবশ্যই জাতক জাতিকাদের অবশ্যই উন্নত মানের থাকছে, আপনার রাশিলগ্ন যাই হোক না কেন। কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে সূর্য আমাদের অহম্বোধকে বাড়ায়, ইগোকে বাড়ায়, তো সেখানে সূর্য চন্দ্রের যে কম্বিনেশন আমি বলবো, পার্সোনাল ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার অফিসের বস যদি খুব কড়া ব্যক্তি হন তাহলে কিছুটা আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু প্রেশার দিতে পারেন, কিছু কাজের ক্ষেত্রে বাড়তি ওয়ার্কলোড দিতে পারেন, তো এগুলো একটু হরোস্কোপে মানিয়ে চলতে হবে। বা আপনি যদি উচ্চপদস্থ কোনো কর্মী হন, সরকারি হোক বেসরকারি হোক, সেক্ষেত্রে আপনার কিছুটা দায় দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আরও বিষয়গুলো আমি আসছি, তার আগে বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো ছোট আলোচনা, ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, আপনার যা যা জানার আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনেই পাবেন এবং যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে, আর আপনার ক্ষেত্রে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনকও। আমাদের অন্য কোনো নাম্বার নেই, কমেন্ট সেকশানে দেখবেন অনেকে অনেক রকম নাম্বার দেন, কিছু অনলাইন ফ্রড চক্র কাজ করে যারা এই ধরনের মানুষের সমস্যার সুযোগ নিয়ে তাদেরকে প্রতিকারের নাম করে বা যে চ্যানেলের ভিউয়ার সেই চ্যানেলের নাম করে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নেন, এরকম অনেকের সঙ্গে হয়েছে, আমি এটা গল্প বলছি তা নয়, প্রচুর মানুষের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছে, আমাদের অনেক সাবস্ক্রাইবারের থেকে অনেকে টাকা নিয়ে নিয়েছেন, সেগুলো খেয়াল রাখবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখছেন আপনারা, যে কোনো বাংলা চ্যানেল বা হিন্দি চ্যানেলে তাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নম্বরটাই একমাত্র ফলো করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর অবশ্যই ভিডিওটি আমার যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো, অনলাইনে আমাদের ইউটিউবে যে প্ল্যাটফর্ম ছাড়াও আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন, যাতে ইউটিউবে কোনো কারণে নোটিফিকেশান মিস হলে, ইউটিউবে নোটিফিকেশান মিস হয় আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পেতে পারেন, আর কোনো ইনফরমেশান শেয়ার করা থাকলে সেখান থেকে পেতে পারেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। যে আলোচনায় ছিলাম, দেখুন আলোচনার ক্ষেত্রে আমরা এখানে চন্দ্র এবং সূর্যের প্রাধান্য দেখতে পাচ্ছি, যে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাহুর দৃষ্টিটা, রাহুর দৃষ্টিটা একদমই এখানে কিন্তু চন্দ্রের ওপর প্রভাব বিস্তার করছে, সেটার জন্য কয়েকটা খেয়াল রাখতে হবে। যারা একটু খেয়াল খুশির মতো কাজ করেন, একটু সতর্কতা অবলম্বন করেন না, তাদের ক্ষেত্রে বলবো ছোটোখাটো ক্যাশ হ্যান্ডেল করতে গিয়ে কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক হওয়া, কিছু ক্ষেত্রে ধরুন রান্নাবান্না করছেন কিছু টুকিটাকি মিস্টেক হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো ভুলভ্রান্তি হওয়া, এগুলো কিন্তু কিছুটা কমন ফ্যাক্টরের মধ্যে থাকতে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু আরেকটু ফোকাস করতে হবে। এবং রাহুর দৃষ্টি কী করে, মনে অস্থিরতা দেয়, চিন্তা বাড়ায়, যে চিন্তাটা এখন না করলেও চলবে, ভবিষ্যতে কী হবে, 10 বছর পর কী হবে, 15 বছর পর কী হবে, সেই চিন্তাগুলো কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাওয়ায়, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু রাহু করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু রাহু খুব কমিউনিকেটিভ, যেমন সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কিং, যেসব কাজগুলো কিন্তু কায়িক পরিশ্রম আছে সেই ধরনের কাজগুলো কিন্তু রাহু পারফর্ম ভালো করে, ক্লায়েন্ট মিট আপ করা, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, যোগাযোগ করা, মুভমেন্ট করা, যেখানে মুভমেন্ট আছে সেই ধরনের কাজগুলো ভালো দেয়। তবে একটা কথা বলে দিই, কোনো জায়গায় যাত্রা বা মুভমেন্ট করতে হলে যেখানে যাচ্ছেন, ধরুন একটা দোকানে জিনিস কিনতে যাচ্ছেন, একটু ফোন করে যান, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। দেখুন জেনারেল হেলথ, আজকে জেনারেল হেলথের ক্ষেত্রে এক কথায় বলবো, গতদিন আপনার হেলথ কন্ডিশন কেমন ছিল তার উপর দাঁড়িয়ে আছে অনেকটাই হেলথের ভিত্তি। গতদিন যদি আপনার হেলথ ভালো থাকে তাহলে খানিকটা আমি বলবো আজকের দিনও হেলথ ভালো যাওয়ার সম্ভাবনা আছে, আর গতদিন যদি হেলথ খারাপ থাকে তাহলে আজকের দিনটাও কিন্তু কিছুটা হেলথ ডাউন থাকার সম্ভাবনা আছে। মেনলি আমি হেলথের ক্ষেত্রে জলবাহিত রোগের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো, ব্লাড প্রেশার, সর্দি কাশি, সিজনাল ডিজিজ, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো, এবং কিছু ক্ষেত্রে চন্দ্র এখানে অ্যালার্জি সমস্যাকে রিপ্রেজেন্ট করছে, অ্যালার্জিটিক সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকতে বলবো। ঘুম বেশি হবে, স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে, চিন্তাভাবনাগুলো ঘুমের মধ্যে ঘুরপাক খেতে পারে, এই ধরনের টেন্ডেন্সিগুলো অনেকের ক্ষেত্রেই থাকতে পারে। দেখুন ইমোশনাল ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ইমোশনাল যাবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং এই ইমোশন সেন্সিটিভ বিষয়গুলো প্রেম সম্পর্ক দাম্পত্য এগুলোর ওপর বেশি প্রভাব ফেলবে। তাই আমি এটুকু বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা এমনি ভালো, কিন্তু ইমোশনের ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক প্রেমের ক্ষেত্রে অনুরূপ, তাই ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো কিন্তু ইমোশন এবং ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের এই সাজেশনটাই থাকবে, দেখুন এপ্রিল মাস হচ্ছে পরিবর্তনের মাস,
তো এই পরিবর্তনের মাসে কিন্তু রাহু কেতু শনি বৃহস্পতি একই সময় রাশি পরিবর্তন করছে, খুব রেয়ার একটা বিষয়। তো আপনাদের যদি জীবন বা জীবিকা সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে কিছু ট্রান্সফরমেশন করার থাকে, যেমন ধরুন একজন ব্যক্তি একটা নতুন ব্যবসা খুলবেন, একজন চাকরিরত ব্যক্তি পুরনো চাকরিতে ভালো ইনকাম করছেন কিন্তু সেই চাকরিটা ছেড়ে দিয়ে নতুন একটা বড় চাকরিতে জয়েন করবেন, আপনার বাড়িতে আপনি প্রমোটিংয়ে দিতে চান কিংবা আপনি একটা প্রমোটার বিরাট একটা জায়গার জমি ডিল করতে চান, এই ধরনের বিষয়গুলো যদি আপনার সামনে বর্তমানে আসে, আমার সাজেশন যদি শোনেন আপনার রাশি লগ্ন যাই হোক না কেন একটু অপেক্ষা করুন, এপ্রিল মাসটা পার করে মানে এপ্রিল মাসের শেষ দিক থেকে আপনি যে কোনো রিজন যদি নিতে পারেন সেটাই ভালো। কারণ এই যে ট্রানজিটের মুহূর্তে না অনেক সময় কী হয়, অনেক জায়গায় ভুল হয়ে যায় যাকে আমরা অদৃষ্ট বলি, তো এই বিষয়টা মাথায় রাখবেন না। তার যাদের খুব তাড়াহুড়ো আছে অনেকের অনেক কিছু থাকতে পারে, এক দেড় মাসের ব্যাপার মানে অনেকটা সময় সাপেক্ষ, তো সেক্ষেত্রে আমি বলবো একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোবেন। আজকের দিনটা শুভ দিন আমি একটু আগে বলছিলাম, আপনার যদি পার্সোনালি কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলো কিন্তু নিশ্চিতভাবে করতে পারেন, চন্দ্র শনক্ষত্রে থাকার জন্য মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের পরামর্শে যে কোনো কাজ করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আর এটুকু বলবো গান বাজনার ফিল্ডে যারা আছেন, যারা আর্টিস্ট আছেন, যারা কলাকুশলী আছেন, যারা মিউজিশিয়ান আছেন, যারা এই ধরনের মোটামুটি এই ধরনের কলা বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাটাও আজকের দিনটা ভালো যাবে। হয়তো প্রেডিকশনটা আমি বলেছিলাম আমার খেয়াল পড়ছে না, কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যারা ঘুরতে ফিরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ভালো, ছোটোখাটো ট্যুর হতে পারে, আধ্যাত্মিক কোনো ভ্রমণ, আধ্যাত্মিক কোনো প্লেসে কোথাও গমন করলেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আর রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে, রাজনৈতিক বিষয়গুলো ভালো যাবে, প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা আমরা হরোস্কোপে পজিটিভ পাচ্ছি। আর চন্দ্র মানেই কিন্তু সাদা বস্ত্র, জল, দুধ, এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যারা প্রফেশনাল ফিল্ডে যুক্ত আছেন বা কোনো সাদা বিষয়ের সাদা কাঁচের প্লেট ডিশ ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ইউনিফর্ম অনেক ক্ষেত্রেই সাদা হয়, তো এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছেন এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। দুই সংখ্যার আধিক্য বেশি থাকছে, দুই হচ্ছে চন্দ্রের নাম্বার, তো এখানে কিন্তু অবশ্যই দুই সংখ্যার আধিক্য যে কোনো ক্ষেত্রেই বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, মানে দুয়ের প্রভাবাধীন দিন, দুই সংখ্যায় পজিটিভ ঘটনা ঘটতে পারে, দুই সংখ্যা আপনাকে ইমোশনাল করতে পারে, তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো এবার আমরা সামগ্রিক প্রেক্ষাপটকে লগ্নরাশির ভিত্তিকে আলোচনায় নিয়ে যাচ্ছি, আপনারা তো ফোন নাম্বার পেয়ে গেছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই ফলো করবেন, অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ বৃহস্পতি সিরিজ আসছে, পরপর বৃহস্পতি রাশি লগ্ন ভিডিওগুলো আপডেট হচ্ছে, ডিটেল আলোচনা তাড়াহুড়ো করে আমরা আলোচনা আপডেট দিন আপনারা জানেন, একটু রয়ে শুয়ে ভেবেচিন্তে ডিটেল আলোচনাগুলো আপনাদের সামনে দিচ্ছি যাতে এখানে কোনো ম্যাক্সিমাম পয়েন্টকে কিন্তু কভার করা যায় সেটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমরা শুরু করছি লগ্নরাশিভিত্তিক প্রভাবটা। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি ষষ্ঠভাবে আজকে চন্দ্র নিজের নক্ষত্র স্বনক্ষত্রকে টাচ করছে, স্বভাবতভাবেই মানসিক প্রভাবটা একটু বেশি থাকবে, পার্সোনাল ইগোকে নিয়ন্ত্রণ করুন, তবে পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি গাড়ি ইত্যাদি গ্যাজেটস কেনাকাটি বা এই সংক্রান্ত কিছু বাড়ি সারাই রিপেয়ারিংয়ের কাজ করলেন সেগুলো করতে পারেন, কম্পিটিটিভ এক্সামগুলো ভালো যাবে, মা মাতুলালয় এদের সঙ্গে বা পরিবার পরিজনের সঙ্গে সামান্য কিছু বিষয়ে মতের অমিল হলেও হতে পারে, বিদ্যাভাব আজকের দিনে শুভ, রেগুলার পড়াশোনা ভালো যাবে এবং হায়ার স্টাডি কম্পিটিটিভ এক্সাম এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং আমি এটাও বলবো পরিবারের মতকে আপনার প্রাধান্য দেওয়া উচিত, সেটা আপনার সঙ্গে মতের অমিল হলেও তাদের, এটা আমার ওভারঅল দেখে মনে হচ্ছে। মেডিকেল কস্ট কিছুটা থাকতে পারে, হাতের খরচ কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র থেকে কিছু খরচ হতে পারে, সন্তানভাব শুভ, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে অত্যন্ত ইমোশন বা সেন্সিটিভ বিষয়গুলো আজকের দিনে থাকতে পারে। এছাড়া আপনি কেনাকাটি সৎসাৎ করলে কিছু কাজ, পার্সোনাল কাজ, কিছু সেল করার ক্ষেত্রে কাজ করতে পারেন, কিছুটা কোমরে ব্যথা বেদনা, কোনো ধরনের ব্যাক পেন ইত্যাদি কিছু পায়ের সমস্যা, এই ধরনের সমস্যা আসতে পারে, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে তো কাজের দায় দায়িত্ব একটু থাকছে, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন একটু অ্যাভারেজ থাকবে, অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো কাটবে, মূলত ব্যাঙ্কিং সেক্টর, গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো সেই ধরনের সেক্টর, এবং যে কোনো বিষয়ে আমি বলবো টেকনিক্যাল কিছু কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সেরে ফেলতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, ব্যবসার মধ্যে ট্রান্সপোর্ট, মিডিয়া, মেডিকেল এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে অগ্রগতি বেশি থাকছে, এবং অনলাইন সূত্রে ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, চাকরি ব্যবসা যাই করেন না কেন কোনো না কোনো ক্ষেত্রে একটু প্রতিযোগিতা কিছু বিষয় কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তো বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটাও বলবো ষষ্ঠস্থ যে চন্দ্র আজকের দিনে অফিসিয়াল কাজ, কিছু ডকুমেন্টস রিলেটেড কাজ এগুলো চাইলে আপনি করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
वृषलग्न वृषराशि क्षेत्र चंद्र अवस्थान पंचम और स्वनक्षत्रस्थ प्रभाव थाकार जन्य आज के दिन आय बृद्धि सम्भावना थाकबे। नतून किछु जोगाजोग कारो संगे देखा साक्षात एगुलो चाहिए आपनी करते पारें। प्रेम सम्पर्क रिलेशनशिप एगुलो क्षेत्रे आवेगपूर्ण दिन भालो जाबे। सन्तान भाव शुभ, सन्तान जादेर आछे सन्तान स्थानीय व्यक्तिदेर कैरियर डेवलपमेंट तादेर किछु कैरियारे उन्नति एगुलो क्षेत्रे आज दिनटा टा भालो। পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। প্রাপ্তিস্থান শুভ থাকবে, ইচ্ছা শখ পূরণ এবং সম্মান প্রাপ্তি, কিছু বিষয়ে কোনো অ্যাওয়ার্ডস বা ইত্যাদি কিছু প্রাপ্তি এগুলোর ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ আজকের দিনে কিন্তু পূর্ণ মাত্রায় থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে যে কোনো ক্ষেত্রেই মেডিকেল কাজগুলো আজকের দিনে করে ফেলতে পারেন, কোনো অসুবিধা থাকছে না। যে কোনো বিষয়ে ঘুরে ফিরে যে কাজগুলো করতে হবে, মানে বাড়ি থেকে কোথাও গিয়ে করতে হবে, অনলাইনে কাজ করতে হবে, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেলস, মার্কেটিং, মিডিয়া ফিল্ড এগুলোতে ভালো ফল থাকছে এবং ব্যাক অফিস জবগুলো আমার মনে হয় ভালো ফলের আওতাতেই থাকবে। কিছু পার্সোনাল কাজ থাকলে আজকের দিনে করে ফেলতে পারেন। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসার মধ্যে কিছু ফাটকা লাভ হবে, মানে বাড়তি উপার্জন, ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ এগুলো কিন্তু থাকতে পারে। ইলেকট্রনিক্স, অটোমোবাইল, টেলিকমিউনিকেশান, মিডিয়া রিলেটেড যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথের পরিমাণ স্বাভাবিক থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে আমি এটুকু বলবো যে ব্যবসার ক্ষেত্রে আহার্য সামগ্রীর ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন এই জাতীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর আপনি সুষ্ঠু রেজাল্ট বা ভালো রেজাল্ট এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর এখানেও আমরা হরস্কোপে বলবো যে আজকের দিনে বিশেষত পূর্ণ টাকাগুলি উদ্ধারের ক্ষেত্রে কিছু প্রয়াস করতে পারেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কোনো প্ল্যানিংস, ফিনান্সিয়াল প্ল্যানিংস হোক বা অন্য কোনো প্ল্যানিংস হোক, সেগুলো কিন্তু আপনি চাইলেও আজকের দিনে কিন্তু করে ফেলতে পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান আছে, বিষয়ে ভালো ফল পাবেন। দেখুন, বৃহস্পতি পরের মাসেই প্রবেশ করবে সরাসরি রাশির একাদশে। এটা আপনাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হতে পারে, বেশ কিছু ক্ষেত্রে প্রাপ্তিস্থান দিতে পারে, কিছু সমস্যা তো দেবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি বিস্তারিত। যারা এখন অবধি জানেন না বা দেখেননি, বৃহস্পতির রাশি পরিবর্তন বৃষলগ্ন বৃষরাশির সাপেক্ষে প্রত্যেকটা রাশি কিন্তু আমি আলাদা আলাদা রাশি লগ্ন আপডেট দিচ্ছি, মানে বারোটা রাশি লগ্নে আলাদা আলাদা ভিডিও আসছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে চন্দ্র আজ চতুর্থভাবে এবং নিজের নক্ষত্রে। বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ আজকের দিনে হবে। ফিনান্সিয়াল কাজ, মানে আর্থিক কিছু কাজ চাইলে আজকের দিনে করতে পারেন। সেভিংসে ইনভেস্ট, কিছু আর্থিক কাজ, যোগাযোগ এগুলো করতে পারেন। মনের ঘরে মনের অধিপতি চন্দ্র এবং এখানে প্রভাব থাকার জন্য অনুভূতির জায়গাটা কিন্তু যথেষ্ট বেশি, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু আপনার পরিবারের মতকে গুরুত্ব দেবেন। যারা গান বাজনা করেন, যারা গান বাজনা ভালোবাসেন, মিউজিক প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়া রুচির সামান্য পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাড ফুড হ্যাবিটসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, রিচ ফুড, জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। তবু আমার মনে হয় সুস্বাদু খাবারের প্রতি ঝোঁক, আকর্ষণ এগুলো থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে, তবে ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন বা অফিসে গিয়েও কাজ করছেন তাদের দুক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক জবগুলো আমার মনে হয় আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ইলেকট্রনিক্স, অনলাইনের ওপর কিছু কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং যে কোনো ক্ষেত্রেই কর্মক্ষেত্রে যারা ঘুরে ফিরে কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, যেখানে পরিষেবা দিতে কোম্পানির ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, কোনো জল রিলেটেড প্রোডাক্টের সঙ্গে কাজ করছেন, কোনো ধরনের ধারাভাষ্যের কাজ করছেন, কোনো লেখালেখি, সাহিত্য চর্চা, জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কেনাকাটি, পার্সোনাল কাজও যেমন বললাম করতে পারেন। একটু ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এটুকু বলতে পারি যে স্কুল কলেজ এগুলো এডুকেশনগুলো ভালো যাবে। ভাইভা এক্সাম থাকলেও সেখানেও কিন্তু আজকের দিনটায় আপনি ভালো ফল পেতে পারেন। টার্গেট ভিত্তিক অন্যান্য যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করা যেতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। ব্যবসার মধ্যে ছোটো গাড়ির ব্যবসা, কুটির শিল্প, সেলফ প্রফেশন, গৃহস্থলীর ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা বা গতকাল যে ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ব্যবসাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। সেরে ফেলতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা। দাম্পত্য সুখ থাকছে, পরিবার পরিজনের মধ্যে একটু ইগো ক্লাস যদি না থাকে নিজেদের মধ্যে, ওভারঅল আজকের দিনটা ভালো যেতে পারে। আর এটুকু বলবো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। আপনাদের বৃহস্পতি রাশির ভাগ্যস্থানে আছে, সেখান থেকে অবশ্যই এখানে প্রবেশ করবে কর্মস্থানে। দুটোই স্ট্রং পজিশন, কর্মস্থানে বৃহস্পতি কর্ম, ব্যবসা, দাম্পত্যকে অত্যন্ত মাত্রায় প্রভাবিত করবে, যে ভিডিওটি আমি আপডেটস দিয়েছি। যারা এখন অবধি জানেন না বা দেখেননি তারা অবশ্যই মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তন কী প্রভাব ফেলবে 2022 বাকি সময়টা মিস করবেন না। 13 এপ্রিল থেকে এটা কিন্তু লাগু হচ্ছে। বিরাট আপনাদের কেরিয়ার চেঞ্জ, দাম্পত্য জীবন এবং অবশ্যই বৃহস্পতির প্রভাব কম্পিটিটিভ জায়গায় পড়তে চলেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন এবং
কর্কট রাশির ক্ষেত্রে দেখুন রাশির অধিপতি চন্দ্র স্বয়ং সে শনক্ষত্রে পাওয়ার মানে শনক্ষত্রে প্রেক্ষায় থাকার জন্য আপনাদের শরীর মনে কিন্তু স্ট্রেংথ থাকবে, উদ্যোগ থাকবে, নতুন কাজে হাত দেওয়ার ইচ্ছা থাকবে, কোনো পরিকল্পনা কিছু বিষয়ে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে এই সময়ে নতুন প্রেমের বিষয়ে একটু অপেক্ষা করুন। আমি বৃহস্পতি রাশি পরিবর্তনের যে ভিডিওটা আপডেট দিয়েছি তাতেও ডিটেলে জানিয়েছি যে আপনাদের যদি নতুন প্রেম সম্পর্ক বিষয়ে ভাবনা চিন্তা করতেই হয়, হাতে যদি কিছু সময় থাকে তাহলে আপনি তেরোই এপ্রিলের পরবর্তী সময় ডিসিশনগুলো নিন। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে থাকছে। ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে দূরের কাজগুলো সফলতা পেতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করলেন, ছোটোখাটো জায়গায় একটু ভ্রমণ করলেন, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন মিডিয়া, টেলিকমিউনিকেশান, ফিল্ড ওয়ার্ক এগুলোতে ভালো ফল থাকছে এবং সেলস মার্কেটিং যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল থাকছে। ব্যবসার মধ্যে এখানে কাপড় জামা, বস্ত্র, ট্যুরিজম পেশা, হকারি, ফেরি, গতদিন যেসব কাজগুলো ভালো করেছিল সেই ধরনের ব্যবসা বা চাকরি ব্যবসা দু ক্ষেত্রে যেখানে পারিবারিক যোগ আছে এই ধরনের ব্যবসা, কথা বেছে যারা খান কল সেন্টার রিলেটেড কাজ করছেন, হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, রান্নাবান্নার কিছু কাজ করছেন, এই ধরনের ক্ষেত্রগুলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খরচ একটু আধটু হবে, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। বাড়ির অনুশাসন কিছু বিষয় থাকবে, আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন, দাম্পত্য জীবন স্থিতিশীল। তবে দেখুন দাম্পত্য জীবনে বর্তমান সময় যারা ভালো ফল পাচ্ছেন তো ঠিক আছে, কিন্তু শনি মঙ্গল যোগ এবং শুক্রের অবস্থান এখানে দাম্পত্য ক্ষেত্রে খুব আহামরি জায়গাটা নেই, কিছু ক্ষেত্রে ভালো এবং মন্দের মিশ্র ফলের আভাস আমরা হরস্কোপে পাচ্ছি এবং সাময়িক সময় সেটা থাকছে। বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সংস্পর্শ আজকের দিনে থাকতে পারে, কোনো সমস্যার মধ্যে পড়লে ভাই বোন স্থানীয় কারোর থেকে হেল্প আপনি নিতে পারেন, ভ্রাতাভগিনী এদের থেকে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই কর্কটের ভাগ্যস্থানে ভাগ্যপতি প্রবেশ, এটা একটা বিরাট বিষয়। 12 বছর পর ভাগ্যপতি বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশির ভাগ্যস্থানে, এটা তো বলার অপেক্ষা রাখে না, বেশ কিছু চেঞ্জ আসছে। আমি গতদিন রাতে ভিডিওটি আপডেটস দিয়েছিলাম, যারা এখনও অবধি দেখে উঠতে পারেননি অবশ্যই ভিডিওটি প্রায় শেষের দিকে হয়ে গেল, কর্কট রাশিটা শোনার পরই এবার দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি দিয়ে সূর্য চন্দ্র যোগ চলছে, ফলত আবেগ অনুভূতি একটু বেশি থাকবে, কথা প্রয়োগের বিষয়ে একটু সতর্ক থাকবেন, কিছু বিষয়ে আপনি ভুল বাক্য কোথাও প্রয়োগ করে ফেললেন, কটু বাক্য কোথাও প্রয়োগ করে ফেললেন এগুলো কিন্তু না হয়, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু আজকের দিনে থাকবে, খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হতে পারে, লং টার্ম ইনভেস্ট করতে পারেন, বিদেশি টাকা যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে যে হাতের খরচ কোনো কোনো অংশে আজকের দিনে বাড়তে পারে, ফ্যামিলি এক্সপেন্স, খাওয়া দাওয়ার জন্য কিছু খরচ, এই ধরনের খরচগুলো বাড়তে পারে, বা ট্যুরিজম কিছু মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এই ট্যুরের কথা যখন উঠলো বলেই দিই, ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, সুস্বাদু খাবারের প্রতি কিছু আকর্ষণ যেতে পারে, ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়া সব দিক থেকে দরকার, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছুটা পড়তে পারে, কিছু ক্ষেত্রে জীবনে পরিবর্তন, লাইফস্টাইলে কিছু চেঞ্জ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, তবে ওই মাঝে মাঝে একটু রাগ, জেদ, অভিমান, ইগো এগুলো কিন্তু থাকতে পারে, এটা একটু সাময়িক সময় একটু কন্ট্রোল করা দরকার, এটুকুই যে একটু মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রে ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি থাকলেও কাজের ক্ষেত্রে হাতের কাজ, প্রফেশনাল কিছু ফিল্ডে যারা কোনো ধরনের আর্টস অ্যান্ড ক্রাফটসের সঙ্গে যুক্ত আছেন, কিছু ডিজাইন করছেন, সফটওয়্যারে কাজ করছেন, ইলেকট্রনিক্স রিলেটেড কাজ করছেন, পারিবারিক সূত্রে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যাঙ্কিংয়ে আছেন, এদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কোনো ক্ষেত্রে জব ট্রান্সফার, জব চেঞ্জ এগুলো হতে পারে, মেডিকেল কর্মী, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যেতে পারে, যাত্রা ভ্রমণ, কমিউনিকেশান এই ধরনের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ঘুরে ফিরে কাজ করছেন ভালো ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে পারিবারিক ব্যবসা, দুধ, জল, রান্নাবান্না, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো করেছিল সেই ধরনের ব্যবসা, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যারা কাজ করছেন মোটের ওপর তারাও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনে দেখুন ENT রিলেটেড সমস্যা কিছু থাকলে থাকতে পারে, হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনারি সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। আদারওয়াইজ দেখুন বৃহস্পতি রাশির অষ্টমে প্রবেশ করবে সপ্তম থেকে, এই বিষয়ে যা যা ভালো ফল বা মন্দ ফল পাবেন আমি ডিটেলে আলোচনা করেছি। দেখুন পরিবর্তনের সময় আসন্ন সিংহলগ্ন সিংহরাশির, তো এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন হন এবং কী কী দিক থেকে ভালো মন্দ ফল পাবেন সেটা আগে থেকে একটু জেনে অবশ্যই সেটা রাখুন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক ভালো হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির
ঢুকতেই এবং রাশিতে চন্দ্র হস্ত নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে উৎফুল্লতা আনন্দ আবেগ সবকিছু যেন একটু মাত্রা অতিরিক্ত বেশি থাকার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, কেনাকাটি শখ পূরণের কাজ করতেই পারেন। সামাজিক যোগাযোগ, সামাজিক মিলমিশ এগুলো ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। স্কুল কলেজ রেগুলার এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হলেও রুটিন মাফিক জায়গাটা আজকের দিনে একই রকম থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। কিছু বিষয়ে রুটিনের পরিবর্তন, রুটিন কিছুটা চেঞ্জ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাবো। তো এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি যে ঘোরাঘুরি, ব্যস্ততা, সারাদিনের কোনো বিষয়ে কোথাও গেলেন, ঘুরলেন, ফিরলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা এটুকু বলবো যে কেনাকাটি শখ পূরণের কাজ আপনি চাইলে করতেই পারেন, তাতে কোনো অসুবিধা হরোস্কোপে থাকছে না। এবং দূরযাত্রা, ভ্রমণ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেওয়া সর্বাধিক দরকার। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, ট্রান্সপোর্ট টেকনিক্যাল এগুলোতে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, মিডিয়া মেডিকেল এগুলোতে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাডভান্টেজ পাবেন, এবং যে কোনো কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা আছেন, ঘুরে ফিরে কাজ করছেন, সেলসে আছেন, আউটডোরে আছেন, রিসেপশনিস্টের কাজ করছেন, এবং যেখানে পাবলিক ফেস করতে হয় মেডিকেল কাজগুলো ভালো যাবে, সেবামূলক কাজ আমি যেমন বললাম সেগুলো ভালো যাবে, এবং প্রেস, প্রিন্টিং, কোনো ধরনের কাপড় জামা, জল রিলেটেড যে কোনো কাজ এগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে, বিশেষত এখানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, উৎপাদনমূলক কাজ, হিট দিয়ে উৎপাদন করতে হয় কাজ, এবং জেনারেল প্রেডিকশানে যে কটা ব্যবসার ক্ষেত্রে বললাম ভালো যাবে। চন্দ্রের দৃষ্টি সরাসরি সমসপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু উবরি লাভ, আর্থিক যোগ এগুলো কিন্তু আসতে পারে। সন্তানভাব শুভ, দাম্পত্য সুখ একটু ইগোস্টিক বিষয় থাকলে ওভারঅল ভালো যাবে, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ থাকতে পারে, এ বিষয়ে ভালো ফল পাবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশি হাঁচির কিছুটা সমস্যা, সিজনাল ডিজিজ এই ধরনের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। তবে প্রাপ্তিস্থান শুভ, আর্থিক যোগ বলুন বা আপনার কিছু ইচ্ছা শখ পূরণ বলুন, সেগুলো সামগ্রিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রাপ্তিস্থানে আসতে পারে, সেই বিষয়গুলো আপনি কিন্তু মোটের উপর ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন দেখতে হবে, সম্ভবত এই ভিডিওর আগে কি পরেই পাবেন, কারণ বৃহস্পতি সমসপ্তমে প্রবেশ করছে এবং যেটা আপনাদের ক্ষেত্রে লগ্নের উপর দৃষ্টি দেবে। বৃহস্পতির শুভত্ব আপনাদের রাশিতে থাকবে, হেলথ ইম্প্রুভমেন্ট, আপনার উন্নতি থাকবে, একাদশে থাকবে আর্থিক প্রাপ্তি বৃদ্ধি, আপনার ক্ষেত্রে চাহিদা ইচ্ছা পূরণ এগুলোতে সফলতা পাবেন, এবং বৃহস্পতি অবশ্যই আপনার গৃহ, বাস্তু এই জায়গাগুলো কিন্তু ভালোভাবে প্রভাব বিস্তার করবে এবং যোগাযোগ বাড়বে, সর্বোপরি ভীষণ মাত্রায় কিন্তু যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান হবে, এবং কমিউনিকেটিভ যে কোনো জায়গায় কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওটির পরে, যে ভিডিওটি বা এই ভিডিওটির আগে পাবেন, অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটা রাশি লগ্নে আমি আলাদা আলাদা আপডেট দিচ্ছি, সেটা অবশ্যই চেক করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু দ্বাদশভাবে, দ্বাদশভাবে চন্দ্র এখানে কিন্তু একটু আলিশি ঘুম কাতরভাবে বাড়াবে, যেটা আমি প্রেডিকশান গতদিনই করেছিলাম। চন্দ্র আজকের দিনে কিন্তু কর্মমুখী দিন রাখবে, কাজের ক্ষেত্রে আপনার উন্নতির যোগ আছে, হয়তো কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি বা বাড়তি কাজের বোঝে থাকতে পারে, কিন্তু বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আবার ছুটি বা কিছু বিষয়ে আপনার কিছু ছুটি গ্র্যান্ড হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। বিদেশে যারা কাজ করছেন, জন্মস্থান থেকে দূরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইনের কাজ, ট্রান্সপোর্টের কাজ, যে কোনো ধরনের মেডিকেল কাজ, মিডিয়া রিলেটেড কাজ, বা গতদিন আপনার যেসব কাজগুলো ভালো গেছিলো সেগুলোর মধ্যে আজকে তিনি কিন্তু গ্রোথ আপনি পেতে পারেন। এছাড়া বৈদেশিক কাজকর্মের যারা অলরেডি কোনো ধরনের পার্ট টাইম বেসিস কাজ করছেন বা কোনো ধরনের ঘরে বসে কিছু বিদেশি কানেকশানের কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। এখানে ট্রাভেলিং, ট্যুরিজম ইত্যাদি পেশাগুলো ভালো যাবে। ব্যবসার মধ্যে আমি এটুকু বলবো, হকারি ফেরি ঘুরে ফিরে যারা ব্যবসা করছেন, কোনো ওষুধপত্রের দোকান চালাচ্ছেন, খাদ্যদ্রব্য ইত্যাদি কিছু ব্যবসা করছেন, হোটেল, রেস্টুরেন্ট, যানবাহনের কাজ করছেন, চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। প্রাপ্তিস্থান আছে, আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে, কিন্তু এই কাজের ক্ষেত্রে একটু পরিসর বাড়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি, চন্দ্র দ্বাদশস্থ থাকার জন্য এবং নিজের নক্ষত্রে থাকার জন্য মন কিন্তু সব ক্ষেত্রে একরকম থাকবে না, মনের ভেতরে কিছু বিষয়ে ভালো না লাগা, হঠাৎ করে একটু ইমোশান বাড়ছে, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু থাকতে পারে। মানসিক প্রেক্ষাপটটা একটু আপডাউন করতে পারে, যেটা আপনার দাম্পত্য বলুন, প্রেম বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু আধটু প্রভাব বিস্তার করবে, কিন্তু ওভারঅল আমি বলি দাম্পত্য সুখ থাকছে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে স্থিতি থাকে। দেখুন, প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন পরের মাসে আসছে, কারণ প্রেমের ঘর থেকে সরছে বৃহস্পতি, প্রবেশ করছে শনি, একদম রদবদল পাবেন প্রেমের ক্ষেত্রে। তো সেই বিষয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন, এবং আপনারা যদি এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে খুব সমস্যা ফিল করেন, যে একটু প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা হঠাৎ করে বেড়ে গেছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজির পরামর্শ আপনি নিতে পারেন। সন্তানযোগ শুভ, সন্তান স্থান ভালো, সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, ফিউচার প্ল্যানিংস করতে পারেন, আজকের দিনে ইনভেস্ট করা যেতে পারে, আজকের দিনে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, কিন্তু এদিক ওদিক করে একটু একটু খরচ আজকের দিনে বাড়তে পারে। পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, ব্যাঙ্কিং কাজ, অফিসিয়াল কাজ, মেডিকেল কাজগুলো আপনি করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা স্থিতিশীল। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন। চলে এলাম
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশস্থ স্বনক্ষত্রে নবম একাদশ কানেকশন, আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, কিছু শখ ইচ্ছা পূরণ হতে পারে, মনে উৎফুল্লতা আনন্দ, কিছু বিষয়ে উন্মাদনা এগুলো কিন্তু থাকতে পারে। আর্থিক জায়গায় কিছু ইম্পর্টেন্ট কাজ করতে পারেন, আপনি লোন প্রাপ্তির ক্ষেত্রে, ব্যাংকিং কাজ করার ক্ষেত্রে, অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে, কোনো বিষয় একটু জেদ রাগে কন্ট্রোল থাকবে, জেদ রাগ বাড়লে একটু কন্ট্রোল করতে হবে। দেখুন গতদিনটা কেমন গেছে তার উপর অনেকটাই সিচুয়েশন ডিপেন্ড করছে। গতদিন যদি আপনার ক্ষেত্রে খুব নেগেটিভ যায় তাহলে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব পজিটিভ যাবে না, আর গতদিন যদি আপনার ভালো যায় তাহলে আজকের দিনটাও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো, কেনাকাটি শখসাধ পূরণের কাজ করতে পারেন। পেটের গোলমাল হজমের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন, নতুন সন্তান যোগ আছে, সন্তান যারা ক্যারি করে আসেন হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকবেন। দেখতে পাচ্ছেন আমি গতদিনের অনেক প্রেডিকশানই কিন্তু একই রকম রাখছি, তার কারণ হচ্ছে চন্দ্র এবং সূর্যের মধ্যে এখনও সংযোগটা আছে, যেগুলো নেগেটিভ আমি সতর্কতা বলেছি সেগুলো কিন্তু একই রকমভাবেই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া এটুকু বলবো আজকের দিনে বিশেষত ফাটকা লাভের কিছু সংযোগ আছে, চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কর্মক্ষেত্রে আপনার প্রগতি হতে পারে, কোম্পানিতে যারা ব্যাক অফিসে কাজ করছেন, আর্টিস্ট যারা আছেন, নিউজ মিডিয়া যারা আছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন এবং যারা সফটওয়্যারের ওপর কাজ করছেন বা কোনো সফিস্টিকেটেড কাজ করছেন বা মেডিকেলে আছেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বৃদ্ধির যোগ, ফাটকার সংযোগ আছে, ব্যবসার ক্ষেত্রে অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে, বিশেষত পারিবারিক সূত্রে ব্যবসাগুলো ভালো যাবে, পূজা অর্চনা ইত্যাদি যারা করছেন, গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেগুলোর মধ্যেও আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এটুকু বলতে পারি দেখুন সূর্য চন্দ্রের যে কম্বিনেশানটা সেটা কর্ম একাদশ ভাগ্যকে কানেকশান দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ডিসিশান, পেন্ডিং কিছু ডিসিশান যেগুলো হয়তো নেওয়া বাকি আছে সেই ধরনের যে কোনো ডিসিশানগুলো আজকের দিনে নিলেই নিতে পারেন, কোনো সমস্যা থাকছে না, সেই ক্ষেত্রে আপনি ভালো ফল আজকের দিনে এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরিকাটি লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি কর্মভাবেই চন্দ্র আছে, গতদিনের মতো আজকের দিনে সূর্য চন্দ্র কানেকশানও থাকছে। দেখুন কর্মক্ষেত্রে আপনার গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো তার মধ্যেই স্বাচ্ছন্দ্যবোধ থাকবে, তবে চন্দ্রের আজকে স্বনক্ষত্রস্থ এটা ইন্ডিকেট করছে ট্রান্সফারের সম্ভাবনা বাড়তে পারে। কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার, মিডিয়া, ক্রিয়েটিভ ফিল্ড, প্রেস, প্রিন্টিং ইত্যাদিতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া মোবাইল নেটওয়ার্কিং, ফিল্ড ওয়ার্কিং, কোনো ধরনের আপনার ঘুরে ঘুরে যেসব কাজ হয় এই ধরনের কাজ, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, সেবামূলক কাজ এবং যে কোনো ক্ষেত্রেই আমি বলবো পারিবারিক সূত্রে যেসব কাজকর্ম চলছে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। আর এটুকু বলতে পারি মেজাজ একটু স্ট্রং থাকবে, যেটা একটু নিয়ন্ত্রণ করতে হবে, আপনার পার্সোনাল কিছু কাজ চাইলে আজকের দিনে করতে পারেন। বাড়িতে যদি আগে মানে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আয়ভাবের ক্ষেত্রটা আজকের দিনে ভালো যাবে, বিশেষত কোর্ট কাছারি মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় থেকে কোনো আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আগে থেকে ইন্টারভিউ দিতে থাকলে সেখানেও ভালো ফল আজকের দিনে পাবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ট্রান্সপোর্টের ব্যবসা, গাড়ির ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন এবং যেখানে আপনার বিশেষত কোথাও গিয়ে ব্যবসা করতে হয় সেই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। এবং আমি এটাও বলবো টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে যে দিনটা ভালো এই বিষয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে ভালো রেজাল্ট পাবেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ চাইলে আপনি করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। ঠান্ডা লাগার প্রবণতা, গ্রম্পিয়াল সমস্যা বা হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। গতদিন যদি আপনার কিছু রোগভোগের প্রাদুর্ভাব থাকে তার কিছুটা রেশ আজকে হরস্কোপ বহন করবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাবে, স্বাভাবিক যাবে এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। কোথাও কিছু বিষয় বিশেষত যেটা অবসাতিতে জন্ম সূর্যের নেগেটিভ দশা চলছে কিছু ক্ষেত্রে এই আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল বা গৃহশান্তির জায়গাটা একটু অভাব অভিযোগ থাকতে পারে বা মানসিক তৃপ্তির কিছু অভাব সেটা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃহস্পতি রাশি পরিবর্তন খুব ভাইটাল, রাশি চতুর্থে প্রবেশ করবে, এই ভিডিওর পরপর আপনারা সেই ভিডিওগুলি পাবেন, অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটা রাশি লগ্ন আলাদা আলাদা আসছে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ভাগ্যস্থান, ঠিক গতদিনের মতো আজকে চন্দ্র অবশ্যই এখানে অবস্থান করছে এবং এখানে সূর্যের দৃষ্টিও থাকছে চন্দ্রের উপর। দেখুন ভাগ্যস্থানে কিছু পরিবর্তনের আভাস হরস্কোপে থাকছে, যেহেতু এখানে অষ্টম, নবম এবং সপ্তমের কানেকশান, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকছে আজকের দিনে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিলে একাধিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। স্কুল কলেজ রেগুলার এডুকেশনগুলো ভালো যাবে, অনলাইন স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, হায়ার স্টাডিজের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, যারা সেলস মার্কেটিং আছেন ভালো যেতে পারে, জব ট্রান্সফারের সম্ভাবনা থাকছে। গতদিন আপনার যা যা কাজ ভালো গেছিলো সেগুলো কিন্তু ভালো যাবে, খানিকটা গতদিনের প্রেডিকশান এখানে কিন্তু কর্মক্ষেত্রে বহাল থাকছে। এবং কর্মক্ষেত্রে আমি এটাও বলবো যে আজকের দিনে যেহেতু চন্দ্র এবং সূর্যের কম্বিনেশান আছে মুড সুইং একটু হবে, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন, অসুবিধা কিছু নেই, কিছু ফাটকা লাভের সংযোগ আছে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিস্থান শুভ, আয় বৃদ্ধির যোগ আছে, ব্যবসার ক্ষেত্রে আয়ের সম্ভাবনাও বাড়তে পারে, নতুন ব্যবসার আজকের দিনে কিছু এগোতে পারেন, অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে, ট্রান্সপোর্ট এর
ব্যবসা কিন্তু ভালো যাবে, মোবাইল নেটওয়ার্কিং এর ব্যবসা ভালো যাবে এবং চলতি ব্যবসার মধ্যে আপনি কিন্তু লাভ পাবেন। সিজনাল ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে, ফেস্টিভ্যাল সিজনে যেসব ব্যবসা চলে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। সোশ্যাল ব্লগিং ব্যবসাতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কেনাকাটি সংসদপূর্ণ কাজ করতে পারেন, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, হাতে কানের ব্যথা বেদনা কিছুটা থাকতে পারে, নতুন উদ্যোগ নতুন কাজে সফলতাগুলো কিন্তু ভালো যোগ আমরা দেখতে পাচ্ছি। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে একটা বড় বিষয় দেখুন, রাহু ট্রানজিট করবে 12 এপ্রিল, তো প্রেমের ক্ষেত্রে এই সময় যারা সমস্যা ফেস করছেন অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। হতে পারে রাহু ট্রানজিটের পরপর প্রেমের ক্ষেত্রে কিছুটা ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা থাকছে, সকলের নয় যাদের এই ধরনের যোগ আছে তারা কিন্তু যদি সমস্যা ফিল করেন তাহলেই অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আজকের দিনে সন্তান ভাব শুভ, ফাটকালাভের সংযোগ আছে, এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির অষ্টম ভাবে এবং চন্দ্র সূর্যের মধ্যে একটা কম্বিনেশনও চলছে। বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন, খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকবেন, রিচ ফুড জ্যাঙ্ক ফুড বা আপনার যে খাবার শরীরে সয় না সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, গবেষকদের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামগুলো ভালো যাবে, কোনো আগে থেকে পরীক্ষা ইত্যাদি দেওয়া থাকলে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। হাতের কাজ, লেখালেখি, কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ, বিশেষত কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে একটানা কাজ করতে একটু সমস্যা হলেও আপনার কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, গতদিনের যে কর্মের যে যোগ বা কর্মের যে প্রভাব তার মধ্যে একটা রেশ বা তার মতোই একটা কন্টিনিউশন আজকে হরস্কোপে থাকবে। তবু আমি এখানে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিস্থান শুভ বলবো, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে এবং বিশেষত ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি এগুলো কিন্তু দিতে পারেন। কর্মক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড কাজ, যারা বিশেষত কল সেন্টারে কাজ করছেন এই ধরনের কাজ, চাকরির পাশাপাশি কাজ বা ব্যবসার পাশাপাশি কোনো কর্ম করছেন, পার্ট টাইম বেসিস যে কোনো একটা করছেন সেগুলোতে ভালো যেতে পারে। এবং এখানে ব্যাংকিং সেক্টর, কোনো ধরনের আপনার চুক্তিভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কর্মপতি বর্তমানে উচ্চস্থ, ফলে কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে, আজকের দিনে লাভ থাকবে, ফাটকা লাভের যোগ থাকবে, বাড়তি কিছু উপার্জন ব্যবসার ক্ষেত্রে হতে পারে। যৌথ ব্যবসা সামান্য অ্যাভারেজ ফল পেলেও কিন্তু প্রাপ্তিস্থান আজকের দিনে শুভ, ব্যবসার বিষয়ে চন্দ্র এবং সূর্যের যে পূর্ণিমার কম্বিনেশন সেখানে কিন্তু আপনার লাভ হবে এবং আর্থিক যোগাযোগগুলো ভালো যাবে। ব্যবসার মধ্যে জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলো ছাড়া এখানে পারিবারিক ব্যবসাগুলো প্রাধান্য থাকবে, খাদ্যদ্রব্য মিষ্টি আহার্য সামগ্রী তাপ প্রয়োগ করে উৎপাদন করতে এরকম কোনো ব্যবসা, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন এরকম ধরনের ব্যবসা, কম্পিটিটিভ কোনো ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। মোটের ওপর ব্যবসার জায়গাটা রেগুলার ব্যবসাগুলো ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে বাক্যকে নিয়ন্ত্রণ রাখলে ভালো, দাম্পত্য সুখ থাকছে, তবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশন সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি থাকবে। আর হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন, চোখের সমস্যা কিছু থাকলে সেই বিষয়ে সতর্ক থাকবেন। মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে বৃহস্পতি রাশি থেকে সরছে রাশি দ্বিতীয় যাচ্ছে, এরপরেই ভিডিও আসছে, এখানে কিন্তু আপনার অর্থ জায়গাটা এবং ফ্যামিলির জায়গাটা একটা বড় ইম্প্যাক্ট আনবে। বৃহস্পতি কী কী ভালো ফল, কী কী সমস্যা ফেস করবেন সেগুলো আমরা ডিটেলে জানাবো, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, চন্দ্রের অবস্থান রাশি সমসপ্তমে, ঠিক গতদিনের মতো আবেগপূর্ণ দিন, সামাজিক যোগাযোগ বৃদ্ধি, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন থাকছে, কোথাও ঘোরাঘুরি যাত্রা ভ্রমণ কমিউনিকেশনে ভালো ফল পাবেন। কেনাকাটি সংসদপূর্ণের কাজ চাইলেই করতে পারেন, অসুবিধা কিছু নেই। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা বেশি অ্যাডভান্টেজ পাবেন, টেকনোলজিক্যাল ফিল্ড, অনলাইন ফিল্ড, মেডিকেল ফিল্ড এগুলোতে অ্যাডভান্টেজ থাকছে। চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন, কোনো একটা পার্ট টাইম করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং এখানে আমি এটাও বলবো যে আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, শিল্পী বলতে আমরা যাদের বুঝি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভ কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যে কোনো কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার্স বা মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো যে ব্যবসার মধ্যে দুধ, জল, ইলেকট্রনিক্স আইটেম, অনলাইনের ব্যবসা, খাদ্যদ্রব্যের পেশা, মেডিকেল পেশা, বস্ত্র, জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে এবং ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে কাপড় জামা, হস্তশিল্প, আহার্য সামগ্রীর ব্যবসা, কোনো ধরনের আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, ইভেন্ট রিলেটেড কাজ এগুলো ক্ষেত্রে ব্যবসার জায়গায় কিন্তু আপনারা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এই বিষয়টা কিন্তু ভালো ফল ব্যবসার জায়গাটা থাকছে। আর রোজ নামজার কিছুটা পরিবর্তন হবে, মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো থাকবে, নতুন সন্তান যোগ আসতে পারে, সন্তানের ফিউচার প্ল্যানিং বা সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো আপকামিং ভিডিওগুলো দেখার। আর আজকে যেহেতু সূর্য এবং চন্দ্রের প্রভাব থাকছে, যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেবেন, কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন। আর আপনাদের সামনের সময় তো
খুবই ভালো আসছে, বেশ কিছু ক্ষেত্রে বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে এবং তার একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের আছে। এবং লগ্নপতি লগ্নে 12 বছর পর ফিরে আসা, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন। বৃহস্পতি আপনাদের শুধু লগ্নপতি নয়, কর্মপতিও বর্তে, সেই বিষয়ে ভিডিওটি আসছে, অবশ্যই ভিডিওর পরে আপনারা পাবেন, দেখে নেবেন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখুন এন স্ক্রিনে ফুটে রয়েছে এই মাস সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যা যেটা দেখানি ক্লিক করে দেখে নিন। নমস্কার।